হ্যালো গাইস, কেউ যখন দুনিয়ার মায়ায় হারিয়ে গিয়ে আল্লাহর উপর বিশ্বাস না রেখে শয়তানের উপর বেশি বিশ্বাস স্থাপন করে, তখন তার অবস্থাটা কতটা খারাপ হতে পারে তা চিন্তা করাটাই ভয়ানক। আর এই ভয়ঙ্কর কাজের পর যদি শয়তানও তাকে ধোকা দেয়, তখন তার অবস্থাটা কি হতে পারে সেটাই আমরা আজকের এক্সপ্লেনেশন ভিডিওতে দেখতে চলেছি। আজকে আমরা 2021 রিলিজ হওয়া একটি মালয়েশিয়ান হরর মিস্ট্রি ফিল্ম প্যানঙ্গাং আগামাকে এক্সপ্লেন করতে চলেছি, যেটিকে শাফিক ইউসুফ ডিরেক্ট করেছেন এবং এর IMDb রেটিং 6/10। তো চলুন এক্সপ্লেনেশন শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা টোখাজি নামের একজন এক্সোসিস্ট বা রাক্ষীকে দেখতে পাই, যে কিনা একজন পজেস মহিলার রুকাইয়া করে জিন তাড়াচ্ছিল। তার দুই পাশে আমরা বিভৎস দেখতে দুইটি জিনকেও দেখতে পাই। রুকাইয়া শেষে টোখাজি রোগীর পরিবার থেকে কিছুটা টাকা পয়সা নিয়ে তাদেরকে বিদায় জানায়। তার পরের সিনে আমরা আমির ও অ্যানা নামের একটি কাপলকে দেখতে পাই। অ্যানা কিছু বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছিল, সেখানে বাকি বাচ্চাদের সাথে তার মেয়ে সারাও ছিল। আমির বাইরে থেকে এসে তার বাবা হাফিসাম ও সৎ মা মারিয়ার সাথে দেখা করে। মারিয়া আমিরকে কেক খেতে দেয়, কিন্তু আমির ক্লান্ত হওয়াতে খেতে মানা করে দেয়। এতে মারিয়া একটু কষ্ট পায়, যেটা হাফিজামও নোটিস করছিল, কারণ হাফিজাম মনে করত আমির মারিয়াকে তার মায়ের জায়গা এখনো দিতে পারেনি। সেই রাতে সারা আমিরকে বলে তাকে তার স্কুলের কিছু ছেলে মেয়ে তার মায়ের ব্যাপার নিয়ে উত্তক্ত করে। তারা বলে সারার মা একজন ডাইনি, সে কালো জাদু করে বেড়ায়। আমির তাকে এই ব্যাপারে সান্ত্বনা দিয়ে ঘুমোতে বলে। তারপর অ্যানা এসে আমিরকে বলে সে কেন তখন মারিয়ার সাথে অমন ব্যবহার করেছে। আমির বলে সে তখন আসলেই খুব ক্লান্ত ছিল, তাই কেক খায়নি। তারপর আমরা দেখি রাতের বেলা সবাই যখন ঘুমোচ্ছিল, হঠাৎ করেই মারিয়ার রুমের দরজাতে কেউ জোরে জোরে নক করে, কিন্তু মারিয়া দরজা খুলে কাউকেই দেখতে পায়নি। মারিয়া যখন দরজা বন্ধ করে আবার শুতে যাচ্ছিল, সেই মুহূর্তে দরজাটি অটোমেটিক্যালি খুলে যায়। মারিয়া পিছন ফিরতেই একটি ভয়ঙ্কর অবয়ব দেখে খুব জোরে চিৎকার করে। মারিয়ার চিৎকার শুনে আমির এবং অ্যানাও ছুটে আসে। তারা এসে দেখে মারিয়া একদম আতঙ্কিত হয়ে বসে আছে, তাই অ্যানা কিছু দোয়া পরে মারিয়ার মাথায় হাত বুলিয়ে দেয়। তারপর মারিয়া কিছুটা নর্মাল হলে হাফিজাম জিজ্ঞেস করে তার কি হয়েছিল। মারিয়া তখন আমিরের দিকে ফিঙ্গার পয়েন্ট করে। এতে তারা কেউই বুঝতে পারছিল না মারিয়া কি বলতে চাইছে। পরের দিন মারিয়া ও হাফিজাম তাদের এক বন্ধুর বাড়িতে যায়। সেখানে মারিয়া তার সাথে ঘটে যাওয়া ঘটনাটি শেয়ার করে। তখন তাদের বন্ধু তাদেরকে টোখাজির ফোন নাম্বার দেয়। সে বলে হাফিজামের মতো ধনী ব্যক্তিদের শত্রুর অভাব হয় না, সো হতেই পারে তাদের মধ্যে কেউ মারিয়াকে কালো জাদু করেছে। সে আরো বলে টোখাজি খুবই বিখ্যাত একজন রাক্ষী, সে তাদেরকে অবশ্যই সাহায্য করবে। তারপর দেখা যায় সারা স্কুল শেষে বাড়ি ফিরে দেখতে পায় অ্যানা গার্ডেনে খুব অদ্ভুত ভাবে দাঁড়িয়ে আছে। সে যখন অ্যানাকে ডাকে, অ্যানা উত্তর না দিয়েই হাঁটতে হাঁটতে গার্ডেনের স্টোর শেডে গিয়ে ঢুকে। সারা তার পিছু পিছু গিয়ে দেখে সেখানে কেউই নেই। তখন সে স্টোর শেডের ক্যাবিনেটে উঁকি দিয়ে সেই শয়তানটিকে দেখে, যেটিকে এর আগে মারিয়াও দেখেছিল। সারা এতে ভয় পেয়ে দৌড়ে বাইরে চলে যায়। তখনই তার আসল অ্যানার সাথে ধাক্কা লাগে। অ্যানা সারার অবস্থা দেখে তখন সারাকে কোনো রকমে সামলে নিয়ে আমিরকে সব কিছু জানায়। আমির বলে সারা তো এর আগেও এসব বলেছে অ্যানা, আমার মনে হয় তোমার তাকে একটু সময় দেওয়া উচিত। আমিরের কথা শুনে তার বন্ধু হাফিজ তাকে সারার ভূত দেখার ব্যাপারে জিজ্ঞেস করে। আমির বলে সে তা কখনোই বিশ্বাস করে না যা সে নিজের চোখে দেখিনি, তাই সে সারার ভূত দেখার ব্যাপারটিও বিশ্বাস করে না। সেই রাতে মারিয়া আবার আরেকটি অবয়ব দেখতে পায়, এতে করে তার শরীরের অবস্থা খুব খারাপ হয়ে যায়। অ্যানা সবকিছু আমিরকে ফোন কল করে জানিয়ে দেয়। এদিকে আমির আসার আগেই হাফিজাম তার বন্ধুর কথা মতো টোখাজিকে ডেকে পাঠায়। টোখাজি এবং তার ওয়াইফ হুদা এসেই রুকাইয়া শুরু করে দেয়। তখনই মারিয়া পজেসড হয়ে যায়। টোখাজি মারিয়ার মধ্যে থাকা জিনকে জিজ্ঞেস করে যে সে আসলে কি চায়। জিনটি উত্তর দেয় সে হাফিজামের সম্পত্তি চায়। এইসব শুনে টোখাজি তার রুকাইয়া শুরু করে এবং এক পর্যায়ে সে জিনটিকে মারিয়ার শরীর ছাড়তে বাধ্য করে। অ্যানা আশ্চর্য হয়ে টোখাজির রুকাইয়া করার প্রসেস দেখছিল। তখনই আমির এসে উপস্থিত হয়। আমির তার বাড়িতে টোখাজির আসা একদম পছন্দ করেনি, যেহেতু সে এইসব বিশ্বাস করত না। আমির হাফিজামকে বলে মারিয়াকে ডক্টরের কাছে নিয়ে যেতে,
কিন্তু হাফিজাম বলে মারিয়ার ডক্টরের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই, টক হাজি মারিয়াকে সুস্থ করে দিয়েছে। তারপর আমির সারার রুমে যায়। সারা আমিরকে বলে একটি খারাপ শক্তি তাদের আশেপাশে আছে যে কিনা তাদের ঘরে প্রবেশ করতে চাইছে। আমির সারার এইসব কথা শুনে খুব চিন্তিত হয়ে পড়ে। পরের দিন সে তার অফিসে বসে টক হাজির ব্যাপারে জানার চেষ্টা করছিল। তখন হাফিজ তাকে বলে টক হাজি খুবই বিখ্যাত একজন ব্যক্তি, রিসেন্টলি তার কিছু রুকাইয়া করার ভিডিও ভাইরাল হয় আর এতেই সে ফেমাস হয়ে যায়। আমির হাফিজকে বলে টক হাজি একটা ভণ্ড লোক, সে মানুষদের সাহায্য করার পরিবর্তে অনেক টাকা পয়সা আত্মসাৎ করে, এটা সে নিজের চোখেই দেখেছে। হাফিজ বলে যেহেতু আমির একজন শিক্ষিত ছেলে তাই হয়তো সে এইসব বিশ্বাস করতে যাচ্ছে না। আমির হাফিজকে বলে এটা তোমার ভুল ধারণা, আমি আল্লাহর প্রতিটি সৃষ্টিকে বিশ্বাস করি, ইসলামী তরিকায় রুকাইয়া করাকে বিশ্বাস করি, কিন্তু টক হাজির পদ্ধতি দেখে আমার একদম মনে হয়নি যে সে ইসলামী পদ্ধতিতে রুকাইয়া করছে। সমাজে তার মতো অসংখ্য লোক আছে যারা এইভাবে লোক ঠকিয়ে ব্যবসা করে, আমি তাদের মতো লোকগুলোকে বিশ্বাস করি না। গাইস, আমির এই সিদ্ধান্তটি আপনাদের সঠিক মনে হলে ভিডিওতে লাইক দিয়ে তা আমাদেরকে জানিয়ে দিন। তারপর আমির এবার তার বাড়ি ফিরে দেখে টক হাজি তাদের পুরো বাড়িতে পড়া পানি ছিটিয়ে দিচ্ছে। এরপর সে মারিয়াকেও সেই পানি খেতে বলে আর বলে মারিয়া যাতে 3 দিন তার রুমে একা থাকে, তবেই সে খারাপ জিনটি থেকে পুরোপুরিভাবে মুক্তি পাবে। এই ব্যাপারটি আমিরও অ্যানার একদম পছন্দ হয়নি, তাই আমির তার বাবাকে জিজ্ঞেস করে এইসব করার পর যদি মা আরো অসুস্থ হয়ে পড়ে তখন কি হবে। হাফিজাম বলে তার টক হাজির উপর পুরো বিশ্বাস আছে। সেই রাতে অ্যানা আমিরকে বলে তার কাছে টক হাজিকে প্রতারক বলে মনে হয়, কারণ সে নোটিশ করেছে টক হাজির রুকাইয়া করার পদ্ধতি মোটেও ইসলাম ধর্মের কোরআন হাদিস অনুসারে ছিল না। টক হাজি যেসব আয়াত পড়ছিল সেগুলো কোরআনের আয়াত নয় এবং তার জিন তাড়ানোর পদ্ধতিও ইসলামের নিয়মের উল্টো ছিল, তাই তার মনে হয় টক হাজি আসলে একজন শয়তানের পূজারী যে কিনা কালো জাদুর মাধ্যমে জিন তাড়িয়ে লোক ঠকাচ্ছে। অ্যানাই সবকিছুই জানত কারণ তার বাবা একজন রাক্কি ছিলেন। অ্যানার এইসব কথা আমির বুঝতে পারছিল, কিন্তু তাদের কাছে তেমন কোনো প্রমাণ না থাকায় সে আর বিষয়টি নিয়ে চিন্তা করে না। পরের দিন হাফিজাম টক হাজির বাড়িতে গিয়ে তাকে জিজ্ঞেস করে মারিয়ার উপর কে এবং কেন কালো জাদু করেছে। টক হাজি বলে আমির মারিয়ার উপর কালো জাদু করেছে হাফিজামের সম্পত্তি আত্মসাৎ করতে। এমন সময় অ্যানা হাফিজামকে কল করে বলে মারিয়া খুব অসুস্থ হয়ে পড়েছে। হাফিজাম দ্রুত টক হাজি ও হুদাকে নিয়ে বাড়িতে পৌঁছায়। আমির হাফিজামকে দেখে বলে টক হাজির দেয়া পানি খেয়েই মারিয়া আরো অসুস্থ হয়েছে, নিশ্চয়ই সে এতে খারাপ কিছু মিশিয়েছে। হুদা বলে এটা কোরআনের আয়াত পরে তৈরি করা পানি। এবার আমির বলে মারিয়ার ব্লাড টেস্ট করে জানা যাবে টক হাজি পানিতে কি মিশিয়েছে। আমিরের এই কথায় টক হাজি ভীষণ খেপে যায়। সে বলে আমি শুধুমাত্র এখানে সাহায্য করতে এসেছিলাম, টাকার জন্য নয়। যদি এই পানিতে বিষ মিশানো থাকে তবে আপনারা পুলিশের কাছে কমপ্লেন করবেন, তখনই সব প্রমাণ হয়ে যাবে। এত অপমানের পর আমি আর আপনাকে সাহায্য করতে পারবো না হাফিজাম। এই বলে তারা সেখান থেকে সেই মুহূর্তেই চলে যায়। আমিরের টক হাজির সাথে এমন ব্যবহারের ফলে হাফিজাম আমিরের উপর অনেক খেপে যায়, এমনকি তাদের মধ্যে এই নিয়ে ঝগড়াও বেঁধে যায়। সেই রাতে হাফিজাম টক হাজির বাড়িতে গিয়ে আমিরের ব্যবহারের জন্য টক হাজির কাছে ক্ষমা চায়। তার পরের সিনে দেখা যায় আমির সারার কাছ থেকে জানতে পারে অ্যানা মারিয়ার সেই পড়া পানিতে কিছু মিশিয়েছিল যাতে করে মারিয়া অসুস্থ হয়ে পড়ে। এইসব শুনে আমির অ্যানাকে জিজ্ঞেস করে সে কেন মারিয়ার সাথে এমনটা করেছে। অ্যানা বলে সারা মিথ্যা কথা বলছে, অ্যানা তেমন কিছুই করেনি। এই ব্যাপারটি নিয়ে আমির ও অ্যানার মধ্যে অনেক ঝগড়াঝাটি হয়। আমির অ্যানার উপর খেপে রুম থেকে বেরিয়ে এসে দেখে মারিয়া পজেস অবস্থায় দাঁড়িয়ে আছে। মারিয়ার মধ্যে থাকা জিন আমিরকে বলে তাকে অ্যানা ডেকে এনেছে। এই বলেই সে আমিরের গলা চেপে ধরে, নিজেকে বাঁচাতে গিয়ে আমিরও মারিয়ার গলা চেপে ধরে। এটা দেখে হাফিজাম মনে করে আমির মারিয়াকে মারতে চাইছে, তাই সে আমিরকে বাড়ি থেকে বের করে দেয়। কুফুরির কোন পর্যায়ে গেলে একটি সুন্দর পরিবার এইভাবে নষ্ট হয়ে যায়? আপনাদের আশেপাশেও কি কখনো এমন ঘটনা ঘটেছে? ঘটে থাকলে কমেন্ট করে জানান। যাই হোক, এদিকে আমরা দেখতে পাই টক হাজি আসলেই একজন শয়তানের পূজারি। সে এতদিন যাবত কেক, পড়া পানি সহ বিভিন্ন তাবিজ কবচ দিয়ে মারিয়াকে ও হাফিজামকে কালো জাদু করে চলেছে শয়তানকে খুশি করতে।
যাতে শয়তান খুশি হয়ে তাকে আরো শক্তি প্রদান করে। তারপর দেখা যায় আমির এবার অ্যানা ও সারাকে নিয়ে তার বন্ধু হাফিজের বাড়িতে গিয়ে ওঠে। সেখানে সারা আমির ও অ্যানাকে বলে তাকে ক্ষমা করে দিতে, কারণ সে অ্যানার নামে মিথ্যা কথা বলেছে যে অ্যানা মারিয়ার পানিতে কিছু মিশিয়েছে। সারা এইসব নিজের থেকে করেনি, সারাকে একটি খারাপ জিন এসে হুমকি দেয় যে সারা যদি অ্যানার কথা না বলে তবে সে আমিরকে মেরে ফেলবে। তারপর হাফিজ আমিরকে বুঝিয়ে বলে তার নিজের বাবার কাছে ক্ষমা চাওয়া উচিত, এইভাবে পরিবার থেকে দূরে থাকা তাদের কারোর জন্যই ভালো হবে না। তাই সেই রাতে আমির তার বাবার কাছে ক্ষমা চাইতে বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে আমির দেখে তার বাবাকে ভুলিয়ে বালিয়ে রখাজি নিজের নামে 10 একর জমি লিখে নিচ্ছে। আমির এইসব দেখে তার বাবাকে এমন করতে নিষেধ করে দেয়। সে বলে টখাজি একজন ভণ্ড, আসলে সে শয়তানের উপাসক। কিন্তু সেখানে কেউই আমিরের কথা বিশ্বাস করছিল না, কারণ তাদের সবাইকে টখাজি নানাভাবে সাহায্য করেছিল। তারপর যখন হাফিজ আমির আমিরের কথা না শুনে জমির কাগজে সাইন করতে নিবে, তখন আমির কোরআনের সবথেকে শক্তিশালী আয়াত আয়াতুল কুরসি পড়া শুরু করে। এতে কিন্তু হাফিজ আমির ভেতর অস্বস্তি বোধ হচ্ছিল, আর মারিয়া তো পজেস অবস্থায় আমিরকে মারতেও এসে পড়ে। সবকিছুর পর হাফিজ আমার দলিলে সাইন করেনি এবং সে সবাইকে সেখান থেকে চলে যেতে বলে। সবাই চলে যাওয়ার পর টক হাজি হাফিজামকে বলে আমির আসার পর পর হাফিজামের শরীর খারাপ হয়ে যায়, তার মানে আমির তাকে ক্ষতি করতে চায়। তারপর সে এবার হাফিজামের কাছে মারিয়াকে রুকাইয়া করার অনুমতি চায়। এর পরের সিনে অ্যানার ফোনে মারিয়ার একটি মেসেজ আসে, যাতে মারিয়া টক হাজির বাড়ির লোকেশন সহ লিখেছে সে খুব বিপদে পড়েছে, তারা যেন তাড়াতাড়ি টক হাজির বাড়িতে এসে তাকে সাহায্য করে। এরপর তারা টক হাজির বাড়ির সামনে যেতেই হুদা আমিরকে ফোন কল করে বলে তখনের মেসেজটি মারিয়া নয়, সে মারিয়ার ফোন থেকে লুকিয়ে করেছিল, কারণ টক হাজি আজ রাতে আল জুনুন নামের শয়তানের কাছ থেকে শক্তি লাভ করতে বলি হিসাবে মারিয়াকে রেপ করবে এবং হাফিজামকে পাগল বানিয়ে ফেলবে। এতে করে মারিয়া ও হাফিজামকে সে কাবু করে ফেলবে। হুদা সহ্য করতে পারছে না যে তার স্বামী মানে টক হাজি অন্য কোনো মহিলাকে স্পর্শ করবে, তাই সে আমিরকে সবকিছু জানিয়ে দেয়। হাফিজ আমিরকে বলে এটি টক হাজির একটি চালও হতে পারে, কিন্তু আমির ও অ্যানা এত কিছু না ভেবে টক হাজির বাড়ির ভেতরে চলে যায়। সেখানে হুদা আমির ও অ্যানাকে প্রমিস করতে বলে যে তারা মারিয়াকে বাঁচানোর পর টক হাজি ও হুদাকে যেন এখান থেকে যেতে দেয়। অ্যানা তাকে প্রমিস করলে সে তাদের ভেতরে নিয়ে যায়। এদিকে টক হাজি যেই না মারিয়াকে রেপ করতে প্রস্তুত হচ্ছিল, তখনই অ্যানা ও আমির সেখানে পৌঁছে যায়। আমির সেখানে গিয়েই টক হাজির উপর অ্যাটাক করে দেয়। টক হাজি আমিরকে মেরে কোনো রকমে নিজেকে ছাড়িয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর অ্যানা মারিয়াকে কিছু দোয়া পরে হাত বুলিয়ে দিতেই মারিয়ারও জ্ঞান ফিরে আসে। পরের দিন দেখা যায় মারিয়াকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে, আর হসপিটালের টিভিতে নিউজ চলছিল যে টক হাজির বাড়ি থেকে পুলিশ শয়তানকে পূজা করার জিনিসপত্র পায়, আর তাই তারা টক হাজি ও তার ওয়াইফকে খুঁজছে, কারণ তারা এখন পলাতক। এইসব দেখে হাফিজাম আমিরের কাছে ক্ষমা চায় যে সে কিভাবে নিজের ছেলেকেই বিশ্বাস করছিল না। তারপর হাফিজাম টক হাজির দেওয়া জিনিসপত্র আমিরের কাছে দেয় নষ্ট করে ফেলার জন্য। অপরদিকে টক হাজি তার কাজে বাধা দেওয়ার জন্য হুদাকেই মেরে ফেলতে চায়। এমন সময় টক হাজির ডিলার এসে উপস্থিত হয়। টক হাজি তাকে দিয়ে একটি রিচুয়াল করার নামে ভিতরে আসতে বলে এবং তাকে শয়তানের কাছে বলি দিয়ে দেয়। তারপর সে এবার হুদাকে মিডিয়াম করে শয়তানকে ডাকা শুরু করে দেয়। একটা সময় শয়তান তার ডাকে সাড়া দেয়। তখন টক হাজি শয়তানের কাছে সাহায্য চায় আমিরের পরিবারের উপর প্রতিশোধ নেওয়ার জন্য। এদিকে আমিরের পরিবারের উপর শয়তানের অনেক প্রভাব পড়াতে তারা ঠিক করে পুরো বাড়িতে আজান দিয়ে বাড়িটিকে পাক পবিত্র করবে। কিন্তু আমির যেই না আজান দিতে যাবে তখনই পুরো বাড়ির লাইটস অফ হয়ে যায় এবং সারা এবার পজেস হয়ে যায়। আর এখানে আমরা জানতে পারি সারার ভিতরে সেই জিন প্রবেশ করেছে যাকে অ্যানার বাবা একবার তাড়িয়েছিল। অ্যানা তাকে দেখেই আমিরকে আয়াতুল কুরসি পড়তে বলে, কিন্তু আমির আয়াতুল কুরসি পড়ার আগেই জিনটি আমিরকে অ্যাটাক করে একটি রুমের মধ্যে বন্ধ করে ফেলে। আর এইসব কিন্তু মূলত টক হাজিই করাচ্ছিল জিনটির মাধ্যমে। আমির রুমে বসে কোরআনের আয়াত পড়ার চেষ্টা করতে থাকে, কিন্তু শয়তান তাকে ট্রিক করে আয়াত ভুলিয়ে দিচ্ছিল, কারণ তার ধার্মিক বিশ্বাস দুর্বল হয়ে পড়েছিল।
তারপর আমরা সারাকে দেখতে পাই, যে কিনা এবার একদম নর্মাল হয়ে গিয়েছে। কারণ জিনটি এবার আমির কি পজেস করে ফেলে, আমির পজেস অবস্থায় তার পরিবারের উপর অ্যাটাক করতে আসে। তখন অ্যানা কোরআনের আয়াত পড়া শুরু করে। জিনটি তা সহ্য করতে না পেরে আমিরের শরীর ছাড়তে বাধ্য হয়। অপরদিকে টক হাজির জাদু যখন কাজ করছিল না, সে এবার রক্ত দিয়ে শয়তানের সামনে গোসল করে, আর শয়তানকে বলে এবার সে যা বলবে টক হাজি তাই করতে রাজি, কিন্তু তার পরিবর্তে তাকে আমিরের পরিবারকে ধ্বংস করে দিতে হবে। শয়তান বলে তাকে এবার নিজেকেই বলি দিতে হবে, তবেই শয়তান আমিরের পরিবারকে ধ্বংস করে দিবে এবং তারপর সে আবার টক হাজিকেও জীবিত করে ফেলবে। টক হাজি শয়তানকে বিশ্বাস করে নিজের পেটে ছুরি বসিয়ে দেয়। বেচারা বোকা টক হাজি এবার বুঝবে ঠেলা। শয়তান এবার নিজেই তার দলবল সহ আমির ও তার পরিবারকে মারতে আসে। তখনই আমির আবার পুরো কনফিডেন্সের সাথে কোরআনের আয়াত পাঠ করতে শুরু করে, আর এটা দেখেই শয়তান সেখান থেকে তার দলবল সহ পালায় আর সবকিছু একদম নর্মাল হয়ে যায়। এবার শয়তান টক হাজিকে বলে তাদেরকে হারানোর ক্ষমতা তার নেই, কারণ তাদেরকে স্বয়ং আল্লাহ পাক নিজে রক্ষা করছেন। টক হাজি এটা শুনে শয়তানকে বলে এবার তুমি তোমার কথা মতো তাহলে আমার জীবন ফিরিয়ে দাও, আমার অনেক কষ্ট হচ্ছে। শয়তান এবার বলে তোকে আমার কথা বিশ্বাস করতে কে বলেছে, যেখানে স্পষ্ট বলা আছে যে আমি মানুষের প্রকাশ্য শত্রু, এবার তুই কাফের হয়ে মরবি। তারপর টক হাজির মৃত্যু হয় আর শয়তানও হুদার শরীর ছেড়ে চলে যায়। হুদা নর্মাল হয়ে টক হাজির অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ে। তার পরের সিনে দেখা যায় আমির পুরো পরিবার সহ যখন কোরআন তেলাওয়াত করছিল, তখন একটি লোক তার কাছে এসে সাহায্য চায়। সে বলে তার মাকে একটি জিন পজেস করেছে, তাই সে জিনকে তাড়াতে আমিরের সাহায্য চায়। আমির বলে সে কোনো উস্তাদ নয়, কিন্তু তবুও সে তাকে সাহায্য করার চেষ্টা করবে। এদিকে হুদা তার স্বামীর মৃত্যুর কারণ আমিরও অ্যানাকে মনে করে, তাই সে এবার তাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমির ও অ্যানার ছবি দিয়ে কালো জাদু চর্চা শুরু করে। আর মুভি এখানেই সমাপ্ত হয়। আসলে আমির একজন হাফেজ এবং সে ইসলামিক বিষয় নিয়ে পড়াশোনা করেছে বলে সে ইসলামের সঠিক তরিকা সম্পর্কে অবগত ছিল, কিন্তু পরবর্তীতে সে মেডিসিন নিয়ে স্টাডি করাতে তার ধর্মীয় বিশ্বাস নড়বড়ে হয়ে পড়ে, আর এই সুযোগ শয়তান ছাড়তে চায়নি, তাই সে টক হাজির মাধ্যমে আমিরকে ধ্বংস করে দিতে চেয়েছে। অন্যদিকে আমিরের মেয়ে সারার খারাপ শক্তিদের দেখার ক্ষমতা ছিল, তাই সে প্রতিবার খারাপ জিনটিকে দেখতে পেত, কিন্তু আমির মডার্ন হয়ে যাওয়াতে সারার উপর বিশ্বাস করত না। এদিকে যেহেতু অ্যানার বাবাও একজন রাক্ষী ছিল আর অ্যানা খুব দিনদার থাকায় শয়তান তাকে ডিস্ট্র্যাক্ট করতে না পেরে তার উপর মিথ্যা অপবাদ দিয়ে তাকে আমিরের পরিবার থেকে দূর করতে চেয়েছিল। তো কেমন লাগলো আজকের এক্সপ্লেনেশন ভিডিওটি তা আমাদেরকে জলদি কমেন্ট করে জানিয়ে ফেলুন, আর এমন আরো ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আজকের জন্য এই পর্যন্তই, টিল দেন টাটা।